বাংলাদেশের বাজারে রিকন্ডিশন গাড়ির চাহিদা সবসময় তুঙ্গে থাকে। এর মধ্যে 10 লাখ থেকে শুরু করে রয়েছে কোটি টাকার প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানিতে এগিয়ে আছে দেশের অন্যতম সমুদ্রবন্দর মোংলা। 1950 সালে পশুর নদীর তীরে চালনা অ্যাঙ্কারেজ পোর্ট নামে যাত্রা শুরু হলেও এই বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয় 2009 সালে। এরপর রিকন্ডিশন গাড়ি নিয়ে একের পর এক বিদেশি জাহাজ ভিড়ছে বন্দর জেটিতে। 2021-22 অর্থবছরে মোংলা বন্দর দিয়ে 20,808টি গাড়ি আমদানি হয়। রাজস্ব আয় হয় 2,745 কোটি টাকা, যা এই বন্দরের মোট রাজস্বের প্রায় 60%। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও ডলার সংকটে কমতে থাকে গাড়ির আমদানি, কমে যায় রাজস্ব, যা গেল অর্থবছরের তুলনায় ঘাটতি 4.5 কোটি টাকার বেশি। তবে নানা সংকট কাটিয়ে গেল 4 মে মোংলা বন্দরে নামানো হয়েছে 703টি রিকন্ডিশন গাড়ি। গত অর্থবছরের টোটাল যে গাড়ি আমদানি ছিল তার অর্ধেকে নেমে এসেছে, এবং এখন পর্যন্ত মার্চ মাস পর্যন্ত আমরা দেখছি যে গাড়ি আমদানি থেকে রাজস্ব আদায় প্রায় 450 কোটি টাকার মতো কম আদায় হয়েছে। এদিকে আমদানিকারকদের সব সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দর ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা সেবা প্রদান করছি, লো ট্যারিফ, পর্যাপ্ত পরিমাণে গাড়ি স্টোরের সুবিধা এবং নিরাপত্তা, এই কারণেই আমাদের আমদানিকারকগণ মোংলা বন্দর ব্যবহার করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছে। ডলার সংকট ও নানা জটিলতা কাটিয়ে আবারও মোংলা বন্দর থেকে শুরু হয়েছে রিকন্ডিশন গাড়ির আমদানি। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের সংখ্যা বাড়বে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আবারও দেশের সর্বোচ্চ গাড়ির আমদানি রেকর্ড গড়তে চায় মোংলা বন্দর। বাগেরহাটের মোংলা বন্দর থেকে রামিম চৌধুরী, এখন।